প্রতারণার শিকার শিলিগুড়ির এক বৃদ্ধ দম্পতি খোয়ালেন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ দম্পতি, দায়ের করলেন লিখিত অভিযোগ। ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। শীতের দুপুরে বহুতল বাড়ির এক কোণে বসেছিল বৃদ্ধ দম্পতি। সে সময় আচমকাই দুই যুবক সেখানে পৌঁছে স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার কথা জানায় এবং অভিযোগ এক প্রকার জোর করেই হাতের গলায় কানে থাকা স্বর্ণালঙ্কার খুলে নেয় তারা। সাফাই করে দেওয়ার কথা জানিয়ে তাতে একদিকে কেমিক্যাল মেশায় তারা, এরপর চম্পট দেয় দুষ্কৃতীর দল। লোকটা কাছে গেছে, একটা লোক না গেট খুলে ঢুকে এখানটা বসলো, বসে তারপর বলছে যে আমরা গুজরাট থেকে এসেছি, আহমেদাবাদের কি এখানে খালপাড়ায় আছি, তা খালপাড়ার মধ্যে বিজনেস চলছে, তা আপনারা এই যে পাউডারটা নিতে পারেন, যে কোনো সোনার জিনিসের মধ্যে ধুলে পর ওটা পরিষ্কার হয়। কারণ আমরা যতবার ওকে না করছি, ও কী করলে একটা কেমিক্যাল নিয়ে আমার চুরির মধ্যে বালার মধ্যে না ঘষে ঘষে দেখাচ্ছে, আর লোহা বাদামটাকে প্রথমে খুলছে। তখন আমি বলছি কি আপ মত খুলিয়ে, হ্যাঁ মত খুলিয়ে, তারপরে এই হাত থেকে চুরটাও খুললো, খুলে তখন আমি বলছি আপ কিউ খুল রে, আর ওর হাতে ওই প্যাকেটটা ধরে দিল, ওর মধ্যে সোনা জিনিসটা ধুয়ে বললো কি 20 মিনিট পর আপনি এটাকে ঘরে ধুয়ে নেবেন, দেখবেন আপনার সোনার চমক। শিপ্রা মজুমদার নামে ওই মহিলার অভিযোগ এক প্রকার জোর করেই হাতে গলায় কানে থাকা স্বর্ণালঙ্কার খুলে নেয়, সাফাই করে দেওয়ার কথা জানিয়ে তাতে একদিকে কেমিক্যাল মেশায় তারা এবং প্যাকেটটি সেগুলি ভরে ওই বৃদ্ধ দম্পতির হাতে ধরিয়ে চম্পট দেয় দুই যুবক। কয়েক মুহূর্তের মধ্যেই ওই দুই যুবক এলাকা ছেড়ে চম্পট দেয়। অন্যদিকে সন্দেহ হওয়ায় প্যাকেট খুলে দেখেন বৃদ্ধ দম্পতি, তাদের নজরে আসে প্যাকেটে কোনো সোনার অলঙ্কার নেই, তাতে রয়েছে কাচের চুড়ি। ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন তারা। হ্যাঁ, পুলিশকে বললাম, তো বলে যে দেখছি ভিডিও ক্যামেরা দেখালো, যে যেরকম ওনার আমি বর্ণনাটা দিয়েছিলাম, আয়রন যেরকম একটা টিপ পরা ছিল, আর এদিকে চন্দন এড়িয়ে ছিল, আর অল্প বয়সেই সোয়েটার পরা ছিল, জ্যাকেট। দুজন, একজন লম্বা, একজন। তাও আমাকে দেখালো, আনন্দ এই ভদ্রলোক যে দেখালেন আপনি ছবি, এইটাই একদম আমি শিওর এই করছে। বলে ঠিক আছে, আপনাদের সিসি ক্যামেরাটা হার্ড ডিস্কটা করা আছে, লোক যাচ্ছে, ও আসলে আমাদের ওখানে নিয়ে যাবে। ঘটনাটি শিলিগুড়ি পুরো এলাকাতে 13 নম্বর ওয়ার্ডের লালা লাজপত রায় রোড এলাকার। ঘটনা ইতিমধ্যেই শিলিগুড়ি থানার অধীন পানিটাঙ্কি টাউন আউটপোস্টে অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনা তদন্ত চলাকালীনই শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের ভাইয়ের বাড়িতেও প্রতারকদের একটি দল হানা দেয়। যদিও বাড়ির সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ভিডিও রেকর্ডিং শুরু করেন, এতেই দুষ্কৃতীরা তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিলিগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে যায়। প্রসঙ্গত এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে শহর। কে বা কারা এই চক্র চালাচ্ছে সে বিষয়ে চিন্তিত প্রশাসন। পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ করছেন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, নিউজ 18 লোকাল।